সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। হ্যালো বন্ধুরা, স্টে বিউটি উইথ আয়ুর্বেদায় আপনাদের সবাইকে স্বাগত। শিশু মেধাবী হোক প্রত্যেক বাবা মাই তা আশা করে থাকেন, তবে একজন শিশুকে যদি মেধাবী ও সুস্থ শিশু হিসেবে পৃথিবীর আলো দেখাতে চান তবে তার প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। আমাদের মধ্যে অনেকেরই ধারণা নর্মাল ডেলিভারিতে শিশুরা বেশি কষ্ট পায়, তাই সিজারে শিশুরা বেশি মেধাবী হয়ে থাকে। এই ধারণা কি আদৌ সত্য? সিজার নিয়ে একান্ত আলাপ আলোচনার পরে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড এর গাইনি কনসালটেন্ট এই তথ্যটি দিয়েছেন। সিজারে শিশুরা কি মেধাবী হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তথ্য সঠিক নয়। নরমাল বা সিজারে জন্ম নেয়া উভয় শিশুরাই মেধাবী হতে পারে, সিজারের সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই। তবে নরমাল ডেলিভারিতে যেসব শিশুরা জন্ম নেয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মেধার বিকাশ সবকিছুই ভালো হয়ে থাকে। কারণ নরমাল ভাবে একজন শিশু যখন জন্ম নেয় তখন মায়ের শরীর থেকে বেশ কিছু হরমোন নিঃসৃত হয়ে থাকে, যা ওই নবজাতকের জন্য খুবই ভালো। এই হরমোনগুলো শিশুর লার্ন ব্রেন আরো ম্যাচিউর করে। তবে সিজারে জন্ম নেয়া নবজাতকটির ক্ষেত্রে এটি হয় না, তাই হয়তো এই নরমালি জন্ম নেওয়া শিশুটি বেশি মেধাবী হয়ে থাকে। এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যা গর্ভাবস্থায় মা যদি খেতে পারেন তাহলে শিশু মেধাবী হয়ে জন্ম নিতে পারে। সেই খাদ্য তালিকাটি আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে জানাবো। তবে একজন মেধাবী সন্তানের বাবা মা হতে চাইলে আগে নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের দেশের বেশিরভাগ দম্পতি শিশু কনসিভ করার পরে চিকিৎসকের পরামর্শ নেন, তবে আমি বলবো কোনো দম্পতি যদি সত্যি সুস্থ ও মেধাবী শিশুকে পৃথিবীর আলো দেখাতে চান তবে আগে নিজেরা প্রস্তুতি নিন এবং সন্তান কনসিভ করার পরে চিকিৎসকের পরামর্শ নিন। উভয়ের আলাপ আলোচনা এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে আপনি একজন সুস্থ মেধাবী সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পারবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।